ईदर छुट्टी शेषे घाटे घाटे कर्मस्थलमुखी मानुषेर ढल महासड़केও বাড়ছে চাপ ফিরতি যাত্রা ব্যবস্থাপনায় আসেনি সিদ্ধান্ত চলমান লকডাউন 7 দিন বাড়িয়ে প্রজ্ঞাপন দেশের একমাত্র করোনা মুক্ত এলাকা নোয়াখালীর ভাষাঞ্চর 18,500 রোহিঙ্গার কারো দেহেই নেই উপসর্গ বিচ্ছিন্ন থাকার কারণ দেশে আরও 25 জনের মৃত্যু এবং এক সপ্তাহ পরেই বাজারে আসবে নওগাঁর বরেন্দ্র এলাকার সুস্বাদু আম লক্ষ্যমাত্রা পৌনে 4 লাখ মেট্রিক টন চলছে শেষ মুহূর্তের পরিচর্যা বাংলা সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি ঈদ শেষে কর্মস্থল ঢাকায় ফিরছেন দক্ষিণাঞ্চলবাসী সকাল থেকেই কর্মজীবী মানুষের চাপ বাড়তে থাকে বাংলা বাজার শিমুলিয়া নৌরুটে সড়কে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তির পাশাপাশি 2 থেকে 3 গুণ বাড়তি ভাড়া দিতে হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের এদিকে চলমান বিধিনিষেধ আরও 7 দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করলেও ফিরতি যাত্রা ব্যবস্থাপনায় সরকার এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি বাংলাবাজার শিমুলিয়া নৌরুট রাজধানী ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের 21 জেলার মানুষের সড়কের প্রধান যাতায়াত পথ ঈদ শেষে সকাল থেকে বাংলাবাজার ঘাটে বেড়েছে যাত্রীদের চাপ গণপরিবহন চলাচল না করায় বাড়তি ভাড়া দিয়েও পথে পথে ভোগান্তির পর ঘাটে এসে ফেরিতে উঠছেন যাত্রীরা আর অতিরিক্ত যাত্রীর কারণে ফেরিতে যানবাহন ওঠার সুযোগই পাচ্ছে না গাদাগাদি করে শিশু কিশোর সহ সবাই উঠছেন ফেরিতে উপেক্ষিত স্বাস্থ্যবিধি শুধু রাজধানীমুখী যাত্রী চাপ নয় ঢাকা থেকেও যাত্রীরা আসছেন সমান তালে যানজটটা আছে মোটামুটি ভালোই কষ্ট হয়েছে আর দ্বিগুণ ভাড়া লাগছে ঈদের সময় যায়নি ভিড়ের জন্য ঈদের পরে যাচ্ছি যে যানজট থাকবে না রোড ফ্রি পাবো এদিকে দ্বিমুখী যাত্রীদের চাপ সামলাতে অতিরিক্ত 2টি সহ বাংলাবাজার শিমুলিয়া নৌরুটে ফেরি চলছে 16টি ঘাটে যাত্রীদের নিরাপত্তায় দিনরাত 24 ঘন্টায় কাজ করছেন ফায়ার সার্ভিসের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা কোনো জায়গায় কোনো অসুবিধা হলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছি আমরা সর্বদা প্রস্তুত আছি কোনো অপরাধ ঘটনা যাতে না ঘটে প্রতিদিন স্বাভাবিক সময়ে এই নৌরুট দিয়ে গড়ে 30,000 মানুষ যাতায়াত করলেও ঈদের কারণে সংখ্যা বেড়েছে কয়েক গুণ এদিকে যাত্রী হয়রানি বন্ধে প্রশাসনের পক্ষ থেকে একাধিক ভ্রাম্যমাণ আদালত কাজ করছে সময় সংবাদ মাদারীপুর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর চৌরাস্তা এলাকায় বেড়েছে রাজধানীগামী যানবাহনের চাপ এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার রাজিবুল হাসান বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে রাজীব আবি ঈদের ছুটি শেষে আবারও কিন্তু মানুষ রাজধানীমুখী হতে শুরু করেছে আজ দুপুরের পর থেকে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল যে মহাসড়ক রয়েছে এই দুই মহাসড়কে গাড়ির চাপ যতই সময় যাচ্ছে ততই কিন্তু বাড়ছে যাত্রীদের যে ভোগান্তির কারণ হচ্ছে যে গণপরিবহন থাকার কথা অর্থাৎ দূরপাল্লার যেসব মানুষ নেত্রকোনা কিংবা ময়মনসিংহের জামালপুর অন্যান্য এলাকা থেকে এই গাজীপুর হয়ে ঢাকায় প্রবেশ করবে তারা কিন্তু তাদের যে গণপরিবহন বা দূরপাল্লার যান যেটি রয়েছে সেগুলো কিন্তু পাচ্ছে না যে কারণে অনেকাংশেই ভেঙে ভেঙে আসতে হচ্ছে যেগুলোই যানবাহন রয়েছে সেগুলোতেও তাদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে এই কারণে তাদের কিন্তু দুর্ভোগের শেষ নেই আর স্বাস্থ্যবিধির কথা যদি বলি সেটি কিন্তু একেবারেই আমরা চোখে পড়েনি আমাদের আমরা দুপুরের পর থেকে সকালেও ছিলাম দুপুরের পর থেকে আমরা দেখেছি এই দুই মহাসড়ক এবং অন্যান্য যেসব রাস্তা রয়েছে আঞ্চলিক সেগুলো কিন্তু মানুষের যে ভিড় সেটি রাজধানীমুখী অর্থাৎ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহ থেকে শালনা অর্থাৎ পুরাবাড়ি গাজীপুর চৌরাস্তার আগ পর্যন্ত এই পর্যন্ত যানজট বা গাড়ির যে দখলা সেটি না থাকলেও শালনা থেকে গাজীপুর চৌরাস্তা এবং গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গী এই 12 কিলোমিটারে থেমে থেমে যানবাহন চলাচল করছে আপনারা দেখছেন যে দৃশ্য এটি হচ্ছে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় দেখছেন যে এই যে গাড়ি দাঁড়িয়ে আছে দীর্ঘ গাড়ির সারি সেটি কিন্তু আটকে আছে বলা হয়ে থাকে যে এইখানে যদিও চৌরাস্তা যে কারণে সিগন্যাল জ্যাম থাকে তারপরে কিন্তু গাড়ির চাপ যতই সময় যাচ্ছে তখনই কিন্তু আসলে বাড়ছে আরেকটি বিষয় যদি বলি যে মানুষের ভোগান্তি প্রথম যেটি বলছিলাম সেটি কিন্তু গত মানে যখন তারা বাড়ি যায় সেই ভোগান্তি মাথায় নিয়ে করোনা ঝুঁকি মাথায় নিয়ে বাড়ি গিয়েছে ঈদ উদযাপন করতে ঈদ উদযাপন শেষে আবারও করোনার ঝুঁকি নিয়ে রাজধানীমুখী অর্থাৎ কর্মস্থলে ফিরছে মানুষ তো এই ছিল আমার কাছ থেকে রাব্বি সবশেষ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর চৌরাস্তায় বেড়েছে রাজধানীগামী যানবাহনের চাপ আর এই বিষয় সর্বশেষ নিয়ে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রাজিবুল হাসান। দেশে করোনায় একদিনে আরও 25 জন মারা গেছেন। প্রায় 5,500 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 336 জন। এদিকে দেশের একমাত্র করোনামুক্ত এলাকা নোয়াখালীর ভাসানচর। গত 6 মাস ধরে এখানে 18,500 রোহিঙ্গা সহ প্রায় 20,000 মানুষের বসবাস হলেও কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। এমনকি করোনা উপসর্গের কোনো রোগীও পাওয়া যায়নি হাসপাতালে। ভাসানচর ঘুরে এসে সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। করোনার প্রথম ও দ্বিতীয় ওয়েভের পর এবার আরেকটি নিয়ে বিশ্বের মতো বাংলাদেশও শঙ্কিত। দেশের প্রতিটি স্থানে করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে পুরোপুরি ব্যতিক্রম নোয়াখালীর ভাসানচর। গত 6 মাসে রোহিঙ্গাদের মাধ্যমে মানব বসতি গড়ে ওঠার পর থেকে এখানে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি। সরকারি হাসপাতালেও আসেনি করোনা উপসর্গের কোনো রোগী। স্বাস্থ্যবিধি মেনে আমরা সার্ভিস দিচ্ছি। যারা সার্ভিস নিতে আসতেছে তারাও যথারীতি স্বাস্থ্যবিধি মেনে আসতেছে। এখন পর্যন্ত ওরকম কোনো রোগী আমরা শনাক্ত করতে পারিনি। তারা আসলে এখানে টোটালি আইসোলেটেড, যার কারণে তাদের মধ্যে করোনার সংক্রমণটা খুবই কম। গত 4 ডিসেম্বর থেকে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়। 6 দফায় মোট 18,500 রোহিঙ্গাকে নিয়ে আসা হয়েছে এখানে। মূলত ভাসানচরে আসার আগে যথাযথ বিধিনিষেধ পালন করায় এই চরকে করোনা মুক্ত রাখা সম্ভব হয়েছে বলে মনে করছেন প্রকল্প পরিচালক। প্রত্যেককে এক এক করে নির্বাচন করে তারপরে ভিতরে ঢোকানো হয়, এবং ভিতরে যখন তারা আসে তাদেরকে আমরা কোভিড সংক্রান্ত বিভিন্ন রকম ব্রিফিং দেই, দিয়ে তারপর তাদেরকে ক্লাস্টারে পাঠায়। বিভিন্ন এলাকার সাধারণ মানুষ থেকে ভাসানচর পৃথক থাকার কারণে করোনা মুক্ত বলে মনে করেন এখানকার রোহিঙ্গারা। এস পর্যন্ত যে করোনা নয় বাংলাদেশের মাঝে আল্লাহ আহারার আন্দাজে খোলামেলা ভাবে সাগরের মাঝে আছে। আহারা তো বিভিন্ন বিশেষ করে থেকে আহারা মুসলমান আল্লাহ আহারে বাঁচাইব। রোহিঙ্গা ছাড়াও এই চরে 1,500-এর বেশি সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, নৌবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সার্বক্ষণিক অবস্থান করছেন। আরও রয়েছেন কয়েকশো নির্মাণ শ্রমিক, নৌকার মাঝি, মহিষ বাতান মালিক ও কৃষক। কোনো রকম করোনা সংক্রমণ না থাকায় এই চরের বাসিন্দা রোহিঙ্গারা অবাধে চলাফেরা করতে পারছে, এমনকি কোনো বিধিনিষেধও মানতে হচ্ছে না। তবে আগামী তো এই চরকে করোনা মুক্ত রাখতে যেসব রোহিঙ্গা কক্সবাজার থেকে ভাসানচর আসবে তাদেরও যথাযথ স্বাস্থ্য পরীক্ষা করা হবে, এমনটি জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। নোয়াখালীর ভাসানচর থেকে কমল দে, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরও থাকছে। 20 মে থেকে সাগরে মাছ ধরায় 65 দিনে নিষেধাজ্ঞা। সময় ঘনিয়ে আসায় নৌকা জাল নিয়ে ছুটছেন জেলেরা। ঈদের 3য় দিনে সিলেটের লাক্ষাচূড়া চা বাগানে প্রিয়জনদের সঙ্গে নিয়ে ভিড় করেছেন দর্শনার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম, ধন্যবাদ রাব্বি। ঈদবাণী আনন্দ, ঈদবাণী উৎসব, ঈদবাণী খুশি, এই খুশির দিনে ভাগাভাগি করে নেওয়ার জন্য বিভিন্ন পরিবার এসছে এখানে, বিভিন্ন আত্মীয় স্বজনকে নিয়ে নারী পুরুষ শিশুরা এসে একেবারে জড়া হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি লাক্ষাতুরা চা বাগান, সিলেট নগরীর কেন্দ্রস্থল থেকে 3.5 কিলোমিটার দূরবর্তী এই বাগানটি, যার কারণে সিলেট নগরী এবং আশপাশ এলাকার যারা আছে নারী পুরুষ শিশুরা এখানে বিকেলটা বিশেষ করে ঈদের এই সময়টি কাটিয়ে নেওয়ার জন্য এখানে এসে জড়ো হয়েছে। এখন বলে রাখা প্রয়োজন, লকডাউনের কারণে বা করোনা পরিস্থিতির কারণে প্রত্যেকটি বিনোদন পার্ক কিংবা পর্যটন কেন্দ্রগুলো বন্ধ থাকার কারণে এই জায়গাটিতে সেই সবাই বিকেল থেকেই জড়ো হচ্ছে, কিছু সময় কাটিয়ে নিচ্ছে। আর সন্ধ্যা হতে বেশি বাকি নেই, তারপরেও আমরা দেখেছি বিকেলের পর থেকে একেবারে হুমড়ি খেয়ে পড়েছে এই ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য। এখানে খেলা হচ্ছে, মেলা হচ্ছে, বিভিন্ন ঘোড়া গাড়ি আছে কিংবা ঘোড়াতে চড়ছে, সব কিছু মিলে একটি আনন্দ ঘন পরিবেশের সৃষ্টি হয়েছে এই জায়গাটি। বিশেষ করে এই সময়টি চা বাগানের একটি ভরা মৌসুম, সব বাগান একেবারে সবুজ হয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রাকৃতির একেবারে কাছাকাছি এসে সবাই একবারে মন উজাড় করে দিয়ে সময়টা কাটাচ্ছেন। আপনি প্রত্যেকটি চা বাগান এই অবস্থায় সবুজ হয়ে রয়েছে। সিলেটের যে ১৩৭টি বাগান রয়েছে সারা বাংলাদেশে ১৬৬টি বাগানের মধ্যে সব বাগানগুলো এখনই কিন্তু ভরা মৌসুম চলছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে বাগান দাঁড়িয়ে আছি তার পাশেই হচ্ছে গিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। একেবারে এই বাগানকেই কেটে একটি অংশ সেই ক্রিকেট আন্তর্জাতিক স্টেডিয়াম করা হয়েছে। মনোরম পরিবেশে এই জায়গাটি দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন আসছে, এখানে অনেক সময় কাটিয়ে যাচ্ছে। যারাই যাচ্ছে মন উজাড় করে একটি ভালোবাসা নিয়ে যাচ্ছে, একটি আবেগ নিয়ে এখান থেকে ফিরছে এবং এই অবস্থা থাকবে আগামী কয়েকদিন, এরকম অবস্থা থাকে আগামী বন্ধের দিন পর্যন্ত থাকবে। রাবি, মোটামুটি সিলেটের যেই কয়েকটি প্রাকৃতিক জায়গা রয়েছে বা প্রাকৃতিক সম্পদে ভরপুর রয়েছে বা অপার সৌন্দর্যের জায়গা রয়েছে তার মধ্যে একটি হচ্ছে গিয়ে লাক্কাতুরা চা বাগান এবং এখানে এসে সবাই মন উজাড় করে বাসায় চলে যাচ্ছে। রাবি, এ ছিল সিলেটের লাক্কাতুরা চা বাগান থেকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে নারী পুরুষ শিশুরা, তার সর্বশেষ খবর। সিলেট থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। বাংলা সময় আরও থাকছে। রাবার জামে বদলে গেছে দিনাজপুরের 7 উপজেলার জীবন জীবিকা। শুষ্ক মৌসুমে ৯,০০০ হেক্টর জমিতে সেচ সুবিধা, খাদ্যশস্য উৎপাদনে ব্যাপক সাফল্য। ২০ মে থেকে সাগরে ৬৫ দিন মাছ শিকার বন্ধ। এদের ছুটি কাটিয়ে তাই ট্রলার নিয়ে ছুটছেন জেলেরা। এদিকে নিষেধাজ্ঞার আগে জেলেদের সরকারি খাদ্য সহায়তার আওতায় আনার দাবি ফিশিং বোট মালিক সমিতির। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের বাঁকখালী নদীর উপকূলবর্তী মোহনা নোঙর করা আছে শত শত মাছ ধরার ট্রলার। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করে অনেক জেলে ফিরেছেন ট্রলারে। ছোট ট্রলারের অনেক জেলে মাছ শিকারে রওনা হচ্ছেন সাগরে। জেলেরা বলছেন নিষেধাজ্ঞার আগে শেষবারের মতো সাগরে মাছ শিকারে যাচ্ছেন তারা। অভিযানের আগে আমরা ২-৩ দিন যাইতেছি, গিয়ে চাইতেছি যে মাছ টাছ পাইনি, পাই তাহলে আমরা কিছুদিন চলতে খেলতে পারবো। 4 দিনের জন্য পাঠাচ্ছি, ইনশাল্লাহ আশা করতেছি মাছ পাবে। আগামী 20 মে থেকে সাগরে ৬৫ দিন মাছ শিকার বন্ধ, তাই বড় ট্রলারের জেলেরা ট্রলার থেকে নামিয়ে ফেলছেন জালসহ নানা সামগ্রী। আবার অনেক জেলে করছেন জাল মেরামতির কাজ। ৬৫০ টাকা বেতন দেয়, ডেলি একজনের পেছনে দেয় ৩০০ টাকা, ২০০ টাকা, ২৫০ টাকা। তো আরগুলো দিয়ে কি হয়? এখন আমাদের খুব কষ্ট যায়, যখন ৫-৪ দিন অবরোধ দিয়েছে এখন আমাদের কোনো চলাবার পথ নাই। এদিকে সাগরে নিষেধাজ্ঞার আগে জেলেদের সরকারি খাদ্য সহায়তার আওতায় আনার দাবি ফিশিং ট্রলার মালিক সমিতির। আমরা মালিকেরা যেভাবে কষ্টমষ্ট করে জেলেরা চলার জন্য খুব অসুবিধা, সরকার চাইলে কিছুদিন সহযোগিতা করলে ওরা চলতে পারবে। মৎস্য কর্মকর্তা জানিয়েছেন জেলার ৬৩,১৯৩ জন জেলের জন্য প্রায় ৩,৫৩৯ মেট্রিক টন চাল বরাদ্দ হয়েছে, যা ৮টি উপজেলায় প্রদান করেছে জেলা প্রশাসন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। আর এক সপ্তাহ পরেই নওগাঁর বরেন্দ্র এলাকার বাগান থেকে নামানো হবে আম। বাগানগুলোতে এখন চলছে নিবিড় পরিচর্যা। এবার প্রায় ৪.৫ লাখ মেট্রিক টন আম পাওয়ার আশা কৃষি বিভাগের। বিস্তৃত সবুজ বাগানে যতদূর চোখ যায় আম আর আম। ছোট ছোট গাছে আমের ভারে নুয়ে পড়া ডালপালায় যেন দুলছে কৃষকের স্বপ্ন। জানুয়ারিতে তীব্র শীত থাকায় এবার দেরিতে মুকুল আসে, তবে শেষ সময়ে আবহাওয়া অনুকূলে ছিল বলেই এবার আমের ফলন ও আকৃতি বেশ ভালো। চলতি মাসের ২০ থেকে গুটি এবং ২৭ তারিখ থেকে গোপালভোগ আম বাণিজ্যিকভাবে বাজারজাত করার ঘোষণা দিয়েছে নওগাঁ জেলা প্রশাসন। তাই শেষ সময়ে আমের পরিচর্যা করতে ব্যস্ত বাগানীরা। গতবারকার চাইতে এবার বজ্রবৃষ্টি বা আবহাওয়া তাপমাত্রা আল্লাহর রহমতে খুবই ভালো, এবার দ্বিগুণ আম হয়েছে। আমরা আশা করছি যে এবার ৬ থেকে ৭ লক্ষ টাকা আশা করছি। গত বছর যে আমটা ছিল তার চাইতে এবছর আমটা একটু উন্নত মানেরও হয়েছে এবং ভালো হয়েছে। যদি টিকায় রাখতে পারি ইনশাআল্লাহ আমরা গাছ থেকে লাভবান হব। যে বাগানে পুলিশ মোতায়েন করবে, তো যেন এভাবে নষ্ট না হয়, কেমিক্যাল যেন না দেয়। কৃষি বিভাগও আশা করছে গেলবারের চেয়ে এবার বেশি আম পাওয়ার। আমাদের ২৫,৮৫০ হেক্টর জমিতে প্রায় ৩,৭৫,০০০ মেট্রিক টন আম আমরা সংগ্রহ করতে পারবো। বরেন্দ্র এলাকায় অন্তত ২২ জাতের সুস্বাদু আমের বাগান রয়েছে। এর মধ্যে ল্যাংড়া, গোপালভোগ ও খিরসাপাত আম মে মাসের শেষ সপ্তাহ থেকে নামানো হবে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। বগুড়ার হাটবাজারে বোরো ধানের সরবরাহ বেড়েছে। মোটা চিকন প্রকারভেদে মন প্রতি বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯৫০ টাকায়, যা সরকার নির্ধারিত দামের চেয়েও কম। মিলাররা বলছেন ধানের বর্তমান বাজার দর অব্যাহত থাকলে এবার সরকারকে চাল দিতে পারবেন তারা। বিস্তারিত মাজিদুর রহমানের রিপোর্টে, ছবি তুলেছেন রবিউল ইসলাম। সকাল থেকে জমজমাট বগুড়ার দুপচাচিয়া উপজেলার ধাপের হাট। জাত এবং প্রকারভেদে প্রতিমন ধান বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯৫০ টাকায়। সরকারিভাবে ধানের দর বেঁধে দেওয়া হলেও নানা কারণে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। আমাদের খলা নাই, ধান শুকানোর মতো কোনো পরিবেশ নাই, না থাকার জন্য বাধ্য হয়ে কাঁচা ধান আমাদের বাজার বিক্রি করতে হয়। সেকোন ধান জিরা সাইল ৯০০ টাকা দাম বিক্রি করলাম। ধানের বাজার মোটামুটি আজকে ৯০০, কাঠের ধান ৯০০ টাকা কিনছে, আর হচ্ছে আপনার জিরাটা হচ্ছে ৯৫০,০০০ টাকা দাম, আর মোটাটা হচ্ছে আপনার ৭০০ থেকে ৮০০ টাকা দাম। মিল মালিক এবং আড়তদাররা বলছেন ধানের বাজার স্বাভাবিক রয়েছে। বর্তমান দর থাকলে তারা এবার সরকারকে ধান দিতে পারবেন। সরকার যে রেটটা দিছে তাতে আমাদের মনে হয় যে একটা ওই গায়ে কাটবে না, হয়তো সমান সমানে আসে যাবে। বর্তমানে যে বাজারটা চলছে আমরা মোটা ধানের চাল দিতে পারবো সরকারকে, এতে আমাদের বেনিফিট হবে না, লসও হবে না। বগুড়ায় এবার অ্যাপসের মাধ্যমে ১২ উপজেলার কৃষকের কাছ থেকে ২৫,১৬৪ মেট্রিক টন ধান এবং মিলারের কাছ থেকে প্রায় ৬২,০০০ মেট্রিক টন চাল সংগ্রহ করবে সরকার। আর সংগ্রহ অভিযান চলবে ৩১শে আগস্ট পর্যন্ত। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। মাদারীপুরের কালকিনিতে অনাবাদী জমিতে ভুট্টার বাম্পার ফলন হয়েছে, এর ভালো দামও পাচ্ছেন চাষিরা। কৃষি বিভাগ বলছে উপজেলার সকল অনাবাদী জমি চাষাবাদের উপযোগী করে তুলতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবিতে রিপোর্ট। মাদারীপুরের কালকিনি উপজেলায় হেক্টরের পর হেক্টর জমি একসময় অনাবাদি পড়ে থাকত। চাষাবাদ না হওয়ায় এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতেন শত শত কৃষক। এসব অনাবাদি জমিতে ফসল ফলানোর জন্য কৃষি বিভাগ কৃষকদের নিয়ে গত বছরের জুনে উঠোন বৈঠক করে। পরবর্তীতে উপজেলার ১৪৫ হেক্টর অনাবাদি জমিতে ভুট্টার চাষাবাদের জন্য উন্নত মানের বীজ বপন করা হয়। পরিচর্যা শেষে ভুট্টার বাম্পার ফলনে খুশি চাষিরা। এই জমিতে আগে আমরা ফসল ফলাইতে পারতাম না, ভুট্টা চাষ করে আমরা আগের অনেক লাভবান। এবছর ভুট্টার ফলন এই কৃষি অফিসারের মতো করে আমরা খুব লাভবান হয়েছি। ভুট্টার পরে এসব জমি চাষাবাদের উপযোগী হওয়ায় এবার একই জমিতে ধান, সরিষা, পাট সহ একাধিক ফসল আবাদের স্বপ্ন দেখছেন কৃষকরা। তাইরো পাশে দেই ভুট্টা চাষ করে, তাগোতা দেখে কৃষি অফিসে তো আমরা ভুট্টা এনে লাগাইছি। ভুট্টাটা দুইবার সিজনে চাষ করা যায়, যার কারণে বেশি লাভবান হয়। ভুট্টা চাষ করার পর দেখা যায় এরপর আবার পাট চাষ করা যাবে। জমি ও পরিষ্কার আছে একদম, সেই গাছ এখন আর এতটা হয় না, ভুট্টার ভিতর গাছ দমাই থাকে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করায় ভুট্টার বাম্পার ফল হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা। রোপণ এবং রোপণ পরবর্তী আধুনিক প্রযুক্তির মাধ্যমে যে কলা কৌশল আছে সেইগুলি আমরা তাদেরকে হাতে কলমে দেখিয়েছি, এবং আমাদের কথাগুলি তারা বুকে ধারণ করে তারা যথেষ্টভাবে সামনে আরও বেশি করবে। এবছর ১৮,৪৯০ মন ভুট্টার ফলন হয়েছে। প্রতি মন ভুট্টা ১,০০০ টাকা পাইকারি বিক্রি হচ্ছে, এতে লাভ হচ্ছে খরচের ৩ গুণ। সময় সংবাদ, মাদারীপুর। করোনার ঝাপটায় ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষতি পুষিয়ে নিতে গেল বছর প্রণোদনার ১ টাকাও বিতরণ করা হয়নি। আর এবছর আবারও লকডাউনে প্রায় অস্তিত্ব সংকটে ক্ষুদ্র শিল্প আঁকড়ে বেঁচে থাকা মানুষগুলো। চলমানের পরিস্থিতিতে করোনাকে সঙ্গে নিয়ে পরিকল্পনার তাগিদ উন্নয়ন কর্মীদের। আতুল হক সাগরের ক্যামেরায় গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবু রিপোর্ট। বেকারত্বের অভিশাপ ঘোচাতে বাঁশ দিয়ে দৃষ্টিনন্দন বিভিন্ন শৌখিন পণ্য তৈরি শুরু করেন গাইবান্ধা সদরের ভাটপাড়ার তুহিন পিউলি দম্পতি। নিজেদের পাশাপাশি গ্রামের মানুষকে বেকার মুক্ত করার সেই স্বপ্ন, আকাঙ্ক্ষার সবই তছনছ করেছে করোনার আঘাত। পুঁজি সংকটে অঙ্কুরেই বিনষ্টের পথে তাদের স্বপ্ন। যেখানে পরিবেশের কোনো দূষণ নাই, পরিবেশের ভারসাম্য রক্ষায় যতটুকু সুন্দর জিনিস তৈরি করা সম্ভব তাদেরকে নিয়েই আগামী পথ চলার ইচ্ছা আছে আমার। সরকারিভাবে হোক বেসরকারিভাবে হোক স্বল্প সুদের ঋণটা পেলে মানে আমরা এটা অনেক ব্যাপক আকারে করতে পারব। জেলার এসব ক্ষুদ্র উদ্যোক্তাদের জীবন জীবিকা সচল রাখতে গত বছর প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনার ১ কোটি টাকা বিতরণ তো দূরের কথা, উদ্যোক্তাদের তথ্য সংগ্রহের কাজই শেষ করতে পারেনি বিসিক শিল্পনগরী। আমরা ইতিমধ্যে তথ্য কালেকশন করছি, তাদের সাথে যোগাযোগ করছি, তারা যাতে তাদের এই কার্যক্রম উৎপাদন চলমান রাখে। তাদের বৈশিষ্ট্যের বাইরে বিশেষ একটি প্রণোদনা সরকার গ্রহণ করে তাদেরকে নতুন করে তাদের কার্যক্রম শুরুর জন্য উদ্যোগ গ্রহণ করতে পারে। সেটা হতে পারে সুদমুক্ত ঋণ অথবা সেটা একেবারে অনুদান। সকল স্বাস্থ্যবিধি মেনে তারা যাতে তাদের উৎপাদন ও বিপণন ব্যবস্থা সচল রাখতে পারে সেই ব্যাপারে স্থানীয়ভাবে উদ্যোক্তাদেরকে সহযোগিতা করা খুব বেশি প্রয়োজন। বিসিক শিল্পনগরীর তথ্য অনুযায়ী জেলার ৭ উপজেলায় ৫,০০০-এর বেশি মানুষ ক্ষুদ্র ও কুটির শিল্পের সাথে জড়িত। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। করোনার কারণে দীর্ঘ এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে চালু হয়েছে পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম। অন্যদিকে ঈদ উপলক্ষে টানা ৩ দিন বন্ধ থাকার পর চালু হয়েছে বেনাপোল ও ভোমরা স্থলবন্দরের কার্যক্রম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পর পাসপোর্টধারী যাত্রী পারাপারে সব ধরনের প্রস্তুতি নিয়েছে হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ। চেকপোস্ট এলাকায় বসানো হয়েছে মেডিকেল টিম, রাখা হয়েছে অ্যাম্বুলেন্স। ভারত ফেরত যাত্রীদের কোয়ারেন্টাইনে রাখার জন্য প্রস্তুত রাখা হয়েছে 3টি আবাসিক হোটেল। স্বাস্থ্যকর্মীরা সবাই প্রস্তুত রয়েছে, যেহেতু ইমিগ্রেশন চালু হয়েছে আপনারা জানেন। ইন্ডিয়াতে যেহেতু ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা অনেক বেশি ক্ষতিকর, সো আমরা ইন্ডিয়া থেকে আগত সকল যাত্রী স্বাস্থ্য বিষয়ে সচেষ্ট রয়েছি। এখানকার উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে কমিটি যথাযথভাবে কাজ করছে। আমরা সকল প্রকার প্রস্তুতি রেখেছি, ভারত থেকে কোনো যাত্রী আসলে আমরা গ্রহণ করব। এদিকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে টানা 3 দিন বন্ধ থাকার পর চালু হয়েছে বেনাপোল স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। স্বাস্থ্যবিধি মেনে ট্রাক চালকরা পণ্য নিয়ে বন্দরে প্রবেশ করার পর খালাসে ব্যস্ত হয়ে পড়েন শ্রমিকরা। যদিও ইন্ডিয়ায় লকডাউন আছে, তারপরে আমদানি রপ্তানি কার্যক্রম আমাদের স্বাভাবিক আছে এবং সেখানে স্বাস্থ্যবিধি সবকিছু মেনে এই কার্যক্রম চালানো হচ্ছে। গাড়িগুলোকে ঢোকার সময় স্বাস্থ্যবিধি অনুসারে তাদেরকে ডিসইনফেকশন করা, স্যানিটাইজেশন করা, সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া টানা 5 দিন বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে শুরু হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম। সিএনডিএফ ও বন্দর শ্রমিক সহ সংশ্লিষ্টদের মধ্যে ফিরে এসেছে প্রাণ চাঞ্চল্য। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। এদিকে হিলি সীমান্তের 0 পয়েন্ট এলাকায় পাসপোর্টধারী যাত্রীদের জন্য অস্থায়ী শেড নির্মাণের সময় বিএসএফ বাধা দেয়ায় আমদানি রপ্তানি সহ সব কার্যক্রম বন্ধ করে দিয়েছেন হিলির ব্যবসায়ীরা। বিকেল 3:30 থেকে আমদানি রপ্তানি বন্ধ করে দেয়া হয়। হিলি সিএনডিএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, স্বাস্থ্য ঝুঁকি এড়াতে 0 পয়েন্টে পাসপোর্টধারী যাত্রীদের জন্য অস্থায়ী একটি শেড নির্মাণ শুরু হয়। এক পর্যায়ে বিকেলে কাজে বাধা দেয় বিএসএফ। চিঠি দিয়ে এবং আলোচনা করেও বিষয়টির সুরাহা না হওয়ায় আমদানি রপ্তানি সহ সব কার্যক্রম বন্ধ করে দেন ব্যবসায়ীরা। বাংলাদেশের রোগীগুলো ভারতে আটকা পড়ছে, তাদেরকে সেবা দেওয়ার জন্য আমরা একটি জায়গায় আমার কাস্টম, বিজিবি এবং আপনার স্বাস্থ্য অধিদপ্তরের লোকজন যারা আর কি আমরা করবে। আমাদের বিজিবি কর্তৃক আমাদের ইতিপূর্বেই আমাদের পারমিশন নেওয়া ছিল, কিন্তু আজকে যখন হঠাৎ করে আমরা অস্থায়ী একটা প্যান্ডেল তৈরি করতে গেছি, ঠিক সেই মুহূর্তে আপনার বিএসএফ কর্তৃক এসে আমাদের বাধা প্রদান করছে। আমাদের সিকিউরিটির কথা যেহেতু বিএসএফ চিন্তা করছে না, সেহেতু আমরাও বলছি যে আমাদের সিকিউরিটির কথা চিন্তা করে আমরা আপাতত সকল ধরনের কার্যক্রম ভারতের সঙ্গে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমদানি রপ্তানি কার্যক্রম থেকে শুরু করে আমাদের এখানে আগমন এবং প্রস্থান যা কিছুই হবে সবকিছু আপাতত বন্ধ থাকবে। নারায়ণগঞ্জের যানজট এড়িয়ে মাত্র ২০ মিনিটে মুন্সিগঞ্জ থেকে রাজধানী পৌঁছানো সম্ভব। সড়ক প্রস্তুত থাকলেও বাধা একটি সেতু। মোল্লাবাজার সেতুর অভাবে বেতগা তেঘরিয়া সড়কের সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না। স্থানীয়ভাবে তৈরি ফেরিতে যাত্রী পারাপার করা হচ্ছে। বিস্তারিত নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্টে, ছবি তুলেছেন আবু সাইদ। 15 বছর ধরে পিচ ঢালা পথ তৈরির পরও চালু হয়নি রাজধানীর সাথে মুন্সিগঞ্জকে যুক্ত করার উদ্ভাবনী যোগাযোগ। এই সড়কে নারায়ণগঞ্জ ও রাজধানীর একাংশের যানজট এড়িয়ে যাতায়াত সম্ভব। বেতকা তেঘুরিয়া এই সড়কের ৪২০ মিটার সেতু নির্মাণ হয়েছে 9 বছর আগে। বাকি শুধু ধলেশ্বরী শাখা নদীতে একটি সেতু। সেতুটি না হওয়ায় স্থানীয়ভাবে তৈরি ফেরি ও ট্রলারে করেই খেয়া পারাপার চলে দিনের বেলায়, রাতে থাকে তাও বন্ধ। সেতুটি হলে রাজধানীর সাথে যাতায়াতের সময় কমবে না, সেই সাথে এলাকার কৃষিপণ্য বাজারজাত সহজ হবে, আর পুরো এলাকায় বদলে যাবে আর্থসামাজিক অবস্থা। ভোটের জন্য দাঁড়া থাকতে হইতেছে এই পার ওই পার দোনো পারি, তো বৃষ্টিটা হয়ে গেলে এই কষ্টটা আর হইতো না মানুষের। 2 ঘন্টা 3 ঘন্টা গেছে 5 মিনিটের জায়গায়। এই যদি বৃষ্টিটা একবারে ঢাকা চলে গেল, তাদের বিভিন্ন খরচটা কমে গেল। 18 কিলোমিটার এই সড়কে রাজধানী থেকে মুন্সিগঞ্জে পৌঁছাতে সময় লাগবে মাত্র 20 মিনিট, এখন লাগছে 2 থেকে 2.5 ঘন্টা। 30 লাখ টাকায় ঠিকাদার নিয়োগের 3.5 বছরে কাজের অগ্রগতি মাত্র 32%। ওই ঘোষণা আমাদের অ্যাপ্রোচের কিছু ডিজাইন পরিবর্তন হয়েছে, ওটা টেন্ডার আমরা এখনো করি নাই, ওটা শেষ হতে আর একটু সময় লাগতে পারে। আগামী 2022-এর জুনে শেষ হবে বলে আমরা আশা করতেছি। সড়কটি চালু হলে অন্তত 10 লাখ মানুষ সরাসরি উপকৃত হবে। 252 মিটার দীর্ঘ সেতুর অভাবে এইভাবেই পারাপার চলছে, আর রাজধানী ঢাকার সঙ্গে মুন্সিগঞ্জে সহজ পথটি চালু করা যাচ্ছে না। ঢাকার কেরানীগঞ্জের মোল্লাবাজার থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। 5টি রাবার ড্যাম বদলে দিয়েছে দিনাজপুরের 7 উপজেলার মানুষের জীবন। শুষ্ক মৌসুমে 9,000 হেক্টর জমিতে মিলেছে সেচ সুবিধা। অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদন হচ্ছে প্রায় 13,000 মেট্রিক টন। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মনজিদ আলম শিমুলের তোলা ছবি নিয়ে রিপোর্ট। রাবার ড্যাম হওয়ার পর বদলে গেছে নদীর দুই পারে মানুষের জীবন জীবিকা। পানি সংরক্ষণের মাধ্যমে শুষ্ক মৌসুমে পূরণ হচ্ছে সেচের অভাব। পড়ে থাকা জমিতে খরা মৌসুমেও কৃষক চাষাবাদ করতে পারছেন। এতে কৃষকের উৎপাদন খরচ কমেছে, বেড়েছে আয়। সবসময় আমরা নদীতে পানি পাইতেছি, পাশাপাশি আমাদের ধান ক্ষেত আবাদ করার জন্য সুবিধা হয়েছে। উঁচা জায়গাতে পানি চড়তো না, চায়না আবাদ হইতো না, এখন সুন্দর আবাদ হয়। পুকুর চাষ হচ্ছে, মাছ মারতে পারছি। ভাতের অনাটন ছিলাম, এখন আমরা খুব সুখী আছি। আমার টিউবওয়েলে পানি ছিল না, এখন পানিও সুন্দর উঠেছে। এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই অঞ্চলে কৃষিক্ষেত্রে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। আগে যেখানে 2400 টাকা পার বিঘা ইরিগেশনের খরচ হতো, এখন লোকজন 1200 টাকায় পার বিঘা সেই খরচ করতে পারছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে মোহনপুর, কাকড়া, চিরির খাল, ধন্য সাহা ও রানীরঘাট এলাকায় নির্মিত হয়েছে রাবার ড্যাম। এর ফলে এই অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি পরিবর্তন এসেছে জীব বৈচিত্র্যেও। গ্রাউন্ড ওয়াটার টেবিলকে যেমন রাইজ করেছে, একইভাবে এই অঞ্চলে যে শুষ্ক মৌসুমে পানির অভাব সেটা পূরণ করতে পেরেছে। ফলে এই অঞ্চলে কৃষি চাষাবাদ অনেক সহজতর এবং স্বল্প ব্যয়ে সম্পাদিত হচ্ছে। দিনাজপুরের এই 5টি রাবার ড্যাম বদলে দিয়েছে 7 উপজেলার 250 গ্রামের 11 লক্ষাধিক মানুষের জীবন। সময় সংবাদ, দিনাজপুর। সুনামগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সকালে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামে অরুণ রবি দাস নামে 11 বছরের এক শিশু বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এ সময় তাকে বাঁচাতে এগিয়ে এলে মা চানমতি রবি দাসও বিদ্যুৎ স্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলে মা ছেলের মৃত্যু হয়। এদিকে একই উপজেলার পাঁচলি ইউনিয়নে এরালিয়া মোহাম্মদ গ্রামে ময়না মিয়া নামে এক বৃদ্ধ বিদ্যুৎ স্পৃষ্টে প্রাণ হারান। ঝিনাইদহে 2টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার সহ 2 জন আহত হয়েছেন। পুলিশ জানায়, দুপুরে কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া গ্রামের এক শিক্ষার্থীর মৃত্যু সংবাদ শুনে উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলি নোমানিকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। পথে বলাকান্দর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়, আর এতে 2জনেই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তাদের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। ঈদ উপলক্ষে মৎস্যজীবীদের জন্য বরাদ্দ চাল আত্মসাতের মামলায় পটুয়াখালীতে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে সদর উপজেলার বাদঘাট এলাকা থেকে গ্রেফতারের পর তাকে আদালতে হাজির করা হয়। পুলিশ জানায়, ঈদ উপলক্ষে অসহায় 450 জেলে পরিবারকে 2 মাসের 80 কেজি করে চাল বরাদ্দ দেয় সরকার। চাল হাতে পাওয়ার পর বিতরণের আগেই আত্মসাতের অভিযোগ ওঠে ছোট বিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন ও ইউপি সদস্য সাইফুল ইসলামের বিরুদ্ধে। এ নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করে 33 বস্তা চালের গরমিল পান উপজেলা নির্বাহী অফিসার সহ মৎস্য কর্মকর্তারা। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেনকে প্রধান আসামি করে থানায় মামলা করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। ঈদের ছুটি শেষে ঘাটে ঘাটে কর্মস্থলমুখী মানুষের ঢল, মহাসড়কও বাড়ছে চাপ। ফিরতি যাত্রা ব্যবস্থাপনায় আসেনি সিদ্ধান্ত, চলমান লকডাউন 7 দিন বাড়িয়ে প্রজ্ঞাপন। দেশের একমাত্র করোনামুক্ত এলাকা নোয়াখালীর ভাসানচর। 18,500 রোহিঙ্গার কারো দেহেই নেই উপসর্গ, বিচ্ছিন্ন থাকাই কারণ। দেশে আরও 25 জনের মৃত্যু। এ ছিল বাংলা সময়, সঙ্গে থাকুন সময়।